মবিয়াস্ত্রের ব্যবহার করে আমরা বিভিন্ন রকম গেম তৈরি করেছি বা মজাদার সার্কেল তৈরি করেছি। এখানে দুটো আলাদা আলাদা পেপারের স্ট্রিপ নিয়ে, মবিয়াস স্ট্রিপ নিয়ে আমরা ইন্টারলকিং হার্ট বা আমরা লাভ সাইন আমরা বানাবো। দেখা যাক কিভাবে। এক্ষেত্রে আমরা দুটি পেপার স্ট্রিপ নিয়েছি, 20 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 3 সেন্টিমিটার চওড়া, দুটো আলাদা আলাদা কালারের পেপার স্ট্রিপ। দুটো স্ট্রিপটিকে আমরা কাগজের স্ট্রিপটিকে মাঝ বরাবর যুক্ত করে দিলাম ক্রস সাইন। এখন প্রথম স্ট্রিপটিকে আমরা একটা যে কোনো একদিকে টুইস্ট করে আটকে দিলাম, একটা লুপ বানিয়ে নিলাম। প্রথম স্ট্রিপটিকে যে ডাইরেকশনে আমরা টুইস্ট করেছি একইভাবে দ্বিতীয় স্ট্রিপটিকে একই ডাইরেকশনে টুইস্ট করে জোড়া লাগালাম সেলো টেপ দিয়ে। এক্ষেত্রে দুই পেপার স্ট্রিপের টুইস্টিং ডাইরেকশন যেটা সেটা একই থাকবে। এখন সিজার বা কাঁচি ব্যবহার করে যে কোনো একটা পেপার স্ট্রিপ আমরা কাটতে থাকবো মাঝ বরাবর। লক্ষ্য রাখলাম যেন হাত এবং কাঁচি কাগজের তল থেকে উপরে উঠে না আসে। বিস্ময়করভাবে আমরা দেখব দুই রঙের মিশ্রিত দুটো হার্ট আমরা তৈরি করতে পেরেছি। ইটস ইজ ভেরি বিউটিফুল। যদি আমরা টুইস্টিং দুটো পেপার স্ট্রিপের টুইস্টিং আমরা বিভিন্ন দিকে করতাম তাহলে আমরা ইন্টারলকিং হার্ট পেতাম।